হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো আসবে আমার দিদা। তো আজকে মানে কি বলবো, দু বছর হয়ে গেছে দিদা এখন আমাদের বাড়ি কোনোদিন আসেনি। তো এবার ফার্স্ট টাইম আমার বাড়ি আসবে। মানে আগে যখন বাপের বাড়ি ছিলাম তখন আসতো দিদা, তো মানে আমার বাড়িতে ফার্স্ট টাইম আসছে। তো আমি তো খুব খুশি, খুবই খুশি। তো দিদা মানে একটু বয়স হয়ে গেছে, একটু মানে কি ভালোই বয়স হয়ে গেছে, তো দিদা হাঁটতে পারে না, তো পাপা গাড়িতে করে নিয়ে আসছে। তো আজকে অনেক মজা হতে চলেছে, তো চলো সঙ্গে থাকো আর আমার ছেলেকে দেখো কি খুশি। ও সেই খুশি, ও কিন্তু বুঝতে পারছে না কিছুই, মা খুশি এর জন্য ওইও খুশি হয়ে গেছে। ছেলে খেলা করছে আর বন্ধু তো গেটের সামনে গিয়ে বসে আছে, পাপা আসো চলো বন্ধু তোকে নিয়ে আসি, চলো মা চলো চলো যাবে না? বাপ রে বাপ, নানি তোমায় ওয়া মো সিনদেইরু আপ হুকু। আমার বিছানাটা সেটা সব গুছানো হয়ে গেছে, গুছিয়ে কি করব, আমার ছেলে আবার একটু পরে সব উল্টো পাল্টা করে দেবে, সব কিছু উল্টো পাল্টা করে দেবে ও। এখন বাকি আছে শুধু রান্না রান্না করা। তো দেখিয়ে আসি বন্ধু কি করছে। বন্ধু তো পুরো গেটের সামনে বসে আছে, ও সব ঘর দুয়ার ঝাড়টার মোছাটা তো সব হয়ে গেছে। তো চলো বন্ধু কি করছে দেখে আসি। মামা বন্ধু তো পুরো একদম গেটের সামনে বসে আছে। আর আমি এদিকে সব শাক সবজিগুলো বের করে দিয়েছি, কারণ দিদা তো নিরামিষ খায়, মাছ মাংস খায় না, রসুন পেঁয়াজ টিয়াজ কিছুই খায় না দিদা। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর ওই যে আমাদের বনজোলা ওইখানে বসে আছে, আজকে ওয়েদারটা খুবই সুন্দর, অনেক সুন্দর আজকে ওয়েদারটা। এই যে আমাদের চুনু মুন ওইখানে বসে আছে, ওদেরকে একটু ঘাস খেতে দিয়ে দিয়েছি। আর এই যে মহারাজা এখানে বসে আছে, আমার বড় ছেলে এখানে বসে বসে বড়মার ওয়েট করছে, তাই না বড়ম, তাই না বন্ধুজনা আসবে কি মজা, তাই না? বড়মার ওয়েট করছে এখানে বসে বসে, ওর জন্য কীভাবে বুঝে গেছে যে ঘরে আছে কেউ আসবে, পুরো মানে ও সব কিছু দেখছে। দেখ বন্ধু দেখ, ওদিক দিয়ে আসবেন তো, এদিক দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, যেখান দিয়ে, এ দেখ তাকা আমার দিকে, তাকা তাকা এদিক দিয়ে আসবে, হ্যাঁ বড়মা এদিক দিয়ে আসবে, বুঝেছ? বুঝেছ তুমি? আয় বনজোলা, বনজোলা রে দেখ। ও দিদা কেমন লাগলো নাতি বাড়ি এসা? ভালোই লাগে। ভালোই লাগে? তো আজকে হলো আমাদের দিদা রান্না করবে আর আমরা সবাই বসে বসে খাবো, আর এটা হলো আমাদের মামি। এদিকে দিদা নিরামিষ সবজি কাটাকাটি করছে, ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। তো দিদা যাবে এখন রান্না করতে, আমি পারতাম রান্না করতে কিন্তু না, আমি দিদা হাতে রান্নাটা খেতে খুব ভালোবাসি। আজকে দু বছর হয়ে গেল আমি দিদা হাতে রান্না খাই না, তো ওর জন্য আজকে দিদাকে রান্না করতে দিলাম। আমার ছুটি ব্যাস, আর আমাদের বন্ধু দাদা ওখানে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে, সারাদিন শুধু শুয়ে থাকে। আহ এখানে বিস্কিট দেবো, এখানে বসো বসো, এখানে বসো 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 বসো। তো চলো যখন দিদা রান্না করবে তখন আবার দেখাবো। ঢকু ঢকু
আমাদের ধুকু, এটা ধুকু ধুকু ও ধুকু ধুকু গেল গিয়া, মামি গেল গিয়া। আমি লাগবে তো পুচকা, আমি ওরে দেখাইতেছি, ওরে ওই দেখে কেউ পোস্ট করতেছে। দাও মামি মুখে দো না, মুখে দো, মুখে দো না, দেখাই থাকবো দুধ দেখে। ওরে দিবা না কিন্তু, হ্যাঁ মামি, এটা মানে ওর স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এটা কি বলতো তাকাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে আবার একটা অন্য একটা ভিডিও নিয়ে। পাপা কী করছো তুমি, ঘুম ঘুম পাচ্ছ, কে ঘুম পাতাবো? তো দিদা ওরা আজকে বিকেলে চলে যাবে, তো সবাই সবাই ভালো থাকো, বাই। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।